কটকর ব্রাউনসগা জবত চাউলিয়াগঞ্জ পুলিশ মঞ্চে দুই আন্তরাজ্য নেশা বেপারী অভিযুক্ত ঠার 26 লক্ষ টঙ্কার ব্রাউনসগার সহ নগদ 2 লক্ষ টঙ্কা ও স্কর্পিও জবত হয়েছে। দুই অভিযুক্ত হলে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ অঞ্চলর বলে জনাপড়ছে। যেমনি আমি কটক ইউপিডি তরফ যে আগামী নির্বাচন পরিপ্রেক্ষী আমার বিভিন্ন জায়গায় নাইট ব্লকিং ব্যবস্থা করা হচ্ছে। তেমন গতকাল রাতে আমার কালিয়াবোদা যেটা কি চাউলিয়াগঞ্জ থানা অন্ডরে নাইট ব্লকিং চালু থাকা সময় গোটে স্কর্পিওরে আসুলে সে নির্দিষ্ট গোটে খবর আমার লা এবং ব্লকিং সময় সে স্কর্পিও ডিটেন করার পরে স্কর্পিও ভিতর দুইজন মুদালা যাঙ্ক পজিশন 257 গ্রাম ব্রাউন সুগার আমি জবত করছু, স্কর্পিও জবত করছু এবং 2 গোটি মোবাইল এবং ক্যাশ 2 লাখস জবত করা হয়েছে। এ সংক্রান্ত চাউলিয়াগঞ্জ থানা কেস নম্বর 74 ডেটেড 12/3/24 অন্ডার সেকশন 21C NDPS আক্টে কেস রুজু করা হয়েছে এবং তদন্ত বর্তমান সুদ্ধা জারি রয়েছে। আর যা প্রাথমিক তদন্তর আমি জাঁয়া পাচ্ছি এই যে দুইজন লোক ঘর হলে দুইজন আকিউজ হলে ঈশ্বর মাহানা আউ বুদ্ধু রয় তাঁর ঘর হচ্ছে মুর্শিদাবাদ তেমন ওয়েস্ট বেঙ্গল তেমন এমানে হ্যাঁ এমানে সেঠু আনিকি আসুলে এবং সেমানে যে আনি ড্রগস কিছু বিক্রি করি সে বিক্রিলব্ধ অর্থ তাঁর লা যে 2 লক্ষ টাকা তাকে আমি জবত করছু এবং ফর্দর ইনভেস্টিগেশন যদি আবশ্যক পড়ে আমি তাঁকু আজ কোর্ট চালাণ কলা পরে পুলিশ রিমান্ডে আনিকি তাঁর সোর্স আর অন্যান্য জিনিস তদন্ত করা এর মূল্য 25 লক্ষ 70 হাজার। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।